সুন্দরবনে বাঘের পর এবার কচ্ছপের শরীরে বসানো হলো ট্রান্সমিটার। জিপিএস ট্রান্সমিটারের মাধ্যমে নজর রাখা হবে বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপের গতিবিধির উপর। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে থাকা এই বিলুপ্তপ্রায় কচ্ছপ বাটাগুড় বাস্কা প্রজাতির। এই প্রজাতির কচ্ছপের গতিবিধি, বংশবিস্তার ও পরিবেশের সঙ্গে কিভাবে এরা সামঞ্জস্য রক্ষা করছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে নজরদারি চালানোর পরিকল্পনা করা হয়েছে। সেই মতো 10টি কচ্ছপকে রেডিও ট্রান্সমিটার বসিয়ে ছাড়া হয়েছে সুন্দরবনের নদী ও খাঁড়িগুলিতে। রিসার্চ চলবে 2 বছরের জন্য। ওটা হ্যাবিটেট কি কি আছে, ওটা কি কি জায়গাটা পছন্দ করছে, কোথায় কোথায় যাচ্ছে আর কোথায় ব্রিডিং করছে, এটা জানকারি নেবার জন্য এটা ডেটা কালেকশন হবে। ওটা রিসার্চ করে বাকি যে বাটারগুড় বাস্কা আছে ওটা একটু একটু করে রিলিজিং হবে এই সংখ্যাটা বাড়ানোর জন্য। বন দপ্তর সূত্রে খবর, একসময় সুন্দরবন থেকে শুরু করে মায়ানমার, তাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত এই বিশেষ ধরনের কচ্ছপের বসবাস ছিল, কিন্তু বর্তমানে এই প্রজাতির কচ্ছপ বিলুপ্ত হতে বসেছে। 1995-96 সালে সমুদ্র তীর থেকে সামুদ্রিক কাঁঠা প্রজাতির কচ্ছপের ডিম সংগ্রহ করা হয়। সেই কচ্ছপগুলির মধ্যে বাটাগুড় বাস্কা প্রজাতির কচ্ছপের সন্ধান মেলে। এরপরই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে ওই প্রজাতির কচ্ছপের সংরক্ষণ শুরু হয়। সজনেখালি সহ 7টি জায়গায় পুকুর তৈরি করে বেশ কিছু বছর ধরে এই কচ্ছপ সংরক্ষণ চলছে। বন দপ্তর সূত্রে খবর, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে বাটাগুড় বাস্কা প্রজাতির কচ্ছপ 12টি থেকে বেড়ে 370টি হয়েছে। শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। নিউটাউনের হরিণালয়কে ঢেলে সাজানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। ধীরে ধীরে হরিণের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ওয়াটার বার্ড থেকে শুরু করে কুমির, জেব্রা, বাঘ, ভালুক আনা হবে বলেই জানা গিয়েছে। বটগাছের ছায়া যেন দাঁড়িয়ে রয়েছে দুই হরিণ শিশু, এটাই নিউটাউনে হরিণালয় ঢোকার মূল গেট। অদূরেই ইকো পার্ক, কিন্তু উৎসবের দিনগুলোতে ইকো পার্কে যে ভিড় উপচে পড়ে জনপ্রিয়তার অভাবে দর্শকের আনাগোনা এখানে ততটা হয় না। 2016 সালে হিটকোর জমিতে তৈরি এই হরিণালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই হরিণালয়কে ঢেলে সাজানোর উদ্যোগ নিল সরকার। তৈরি হচ্ছে নতুন মিনিজু, এই মিনিজু তৈরি হচ্ছে নিউটাউনে। নিউটাউনে হরিণালয় এই মুহূর্তে 40 থেকে 45টি হরিণ রয়েছে, সে সংখ্যা আরও বাড়বে। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজের কাজ শুরু হয়ে গেছে। প্ল্যান মাফিক সব চললে কিছুদিন পরে নিউটাউনের এই ফাঁকা রাস্তা মুখরিত হবে পেলিকান, ওপেন বিল স্টর্কের মতো ওয়াটার বার্ডের কলকাকলিতে। মানে বাচ্চাদের একটা দোষ্রব্য স্থান, টিকিট কেটে সেখানে ঢুকে দেখবে এবং সেখানে আমরা একটা ইয়েও করবো, অ্যাকোরিয়ামও করবো। এগুলো থেকে আমাদের আর্নিং হবে, গভর্নমেন্ট একটা আর্নিং টাকা আমরা পাবো। ফরেস্ট ডিপার্টমেন্ট করোনার জন্য আমরা একটু ডিলে করছি, আদারওয়াইজ এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা উদ্বোধন করে নেব, সেটাই প্ল্যানিং ছিল। মার্চের মধ্যে একটা ফেজ আমরা খুলে দেব, ফেজ টু মানে ফেজ ওয়ানটা হয়ে যাচ্ছে, ফেজ 1 ফেজ 2 দিয়ে আমরা একটা ইনগ্রেশন করে নেব। আর কার্নিভোর সেকশনটা নেক্সট ইয়ারের মধ্যে আমরা নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার করে নেব। শুধু পাখি বা হরিণই নয়, ধীরে ধীরে কুমিরের আস্তানাও গড়ে উঠবে এই হরিণালয়ে। আলিপুর চিড়িয়াখানা থেকে আসবে জেব্রা, জিরাফ, জলহস্তি, জানা গিয়েছে পরে আসবে বাঘ, ভালুকও। সব মিলিয়ে আলিপুর চিড়িয়াখানার পাশাপাশি এই হরিণালয়ও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠবে বলেই আশা কর্তৃপক্ষের। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।